আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আসলে আমরা সকালে একটু বের হয়েছিলাম, তো এখান থেকে আর কি আমরা কিছু কেনাকাটা করব, বাচ্চাদের জন্য কিছু খেলনা নিয়ে যাব। তো এখানে আসার পর আপনাদের ভাইয়ার কিছুই পছন্দ হচ্ছিল না, তো সে বারবার ঘুরতেছিল, সে একটা পুতুলের জন্য আর কি সারা মার্কেট ঘুরছে। তো সেই ফাঁকে আমি আবার ঘরের টুকিটাকি জিনিসপত্র কিনে নিলাম, তো তারপর আর কি বাসায় চলে আসলাম। তো আর কি আমরা বিকালের দিকে বের হয়েছিলাম, আর এই যে রাত্রিবেলা এখন আমি সবার জন্য খাবার গরম করলাম। সেদিন এক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, তো সে বলতেছিল আপনারা কি বিরিয়ানি আর মাংস ছাড়া কিছু খান না, তো তার জন্য আসলে আজকে ভিডিওটা করলাম। বিরিয়ানিটা আসলে আমার ঘরে খুবই পছন্দ করে আমার বাচ্চারা, তো দেখা যায় এটা আমার সপ্তাহে একদিন বা দুদিন রান্না হয়। আর তাছাড়া কিন্তু আমরা দেখা যায় ভাতটাই বেশি খাই। আমি আসলে একজন ভাত পাগল মানুষ বলতে পারেন, মানে আমার প্রতিদিন ভাত লাগবেই, আমি যদি বিরিয়ানিও খাই তারপরে আমার ভাত লাগবে। তো দিনের এক টাইম আসলে আমার ভাত ছাড়া চলে না, আমার আসলে এক বেলা হলো ভাত খেতে হয় আর কি। ভাত প্রেমী বলে কথা, তো ভাত লাগবেই লাগবে। একটা ছবি আছে না, ভাত দে, তো ওই রকম আর কি, আমার আর কি ভাত লাগবেই লাগবে। তো আমরা ভাতও খাই, বিরিয়ানিও খাই, খিচুড়িও খাই, মানে সব কিছুই খাই, পরিমাণ মতনই খাই। তো ভাতটাই আসলে আমার ঘরে বেশি চলে। তো আজকে আবার একটু মাছের মুড়ি ঘন্ট রান্না করছিলাম, আর এটা কিন্তু ডিম দিয়ে খেতে ভালোই লাগে, তো এর জন্য আর কি ডিমটাও ভুনা করছিলাম। আর সবাই আসলে এত পছন্দ করছে খাবারটা। আর এই মাছের মুড়ি ঘন্ট রেসিপিটা যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সময় করে আপনাদেরকে দিয়ে দিব। মানুষের আসলে কত অদ্ভুত ধরনের প্রশ্ন মানুষের কাছে থাকে, তো আসলে আমি খুব হাসাহাসি করছিলাম যখন আমাকে বলছিল এই কথাটা। তো আমি তো আসলে আপনাদের ভাইয়ের সাথে সব ধরনের কথাই শেয়ার করি, তো আপনাদের ভাইয়াকে যখন এই কথাটা বললাম তো সে বলল যে তাকে একদিন দাওয়াত করে নিয়ে আসো আমাদের বাসায়, তার হয়তো বা তোমার রান্না দেখে খেতে ইচ্ছা করছে। যে মুড়ি ঘন্টটা কিন্তু আসলে কতটা মজা হয়েছিল আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এই যে দেখতেই পারতেছেন আপনাদের ভাই একবারে পাতিলটা ধরে সবগুলো নিয়ে নিল, আর সে খুব মজা করে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে আবার একটু পিঠার আয়োজন আছে, পিঠা তৈরি করতে হবে। আসলে সংসার লাইফটা যে কত কঠিন, কত কষ্টের, বিদেশ না আসলে আসলে বুঝতে পারতাম না, বাংলাদেশে থাকলে হয়তো বা এতটা কষ্ট করতাম না। এখানে আসলে সব কাজ নিজের হাতে করতে হয়, নিজেকে আসলে হেল্প করার কেউ নাই। আর বাংলাদেশে আসলে তো জয়েন্ট ফ্যামিলি থাকে, তো সবাই দেখা যায় সবার কাজে হেল্প করে। তো এই তো রাতের বেলা আবার পিঠা তৈরি করতেছি। তো আগে আসলে কত ভয় পেতাম রান্নাবান্না করতে, আর এখন হাত দিয়ে এই সব কিছু করে ফেলি, ভয় লাগে না কোনো কিছু করতে। এই গরম গরম পাতিলটাও ধরে ফেলি, এই যে পিঠাটাও ধরে ফেললাম, আসলে কতটা ভয় কমে গেছে। তো আমি আসলে এক বাসে কিছু পিঠা পাঠাবো, এর জন্য পিঠাগুলো তৈরি করতেছিলাম, আর সাথে তো আমরাও একটু খাবো। তো আজকে আসলে একটা সুন্দর দিন ছিল আমাদের জন্য, খুবই আনন্দ করছিলাম বাইরে যাওয়ার পরে। তো এখানে কিন্তু আমরা আবার একটু খাওয়া দাওয়াও করছি, তো সেগুলো আর ভিডিও করি নাই। আসলে সব কিছু তো আর শেয়ার করি না, যতটুকু আসলে শেয়ার করা যায় ঠিক ততটুকুই শেয়ার করি। তো এতে ছিল আমার ছোট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর যারা যারা আসলে ভাত পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন আমার মতো কে কে আছেন ভাত প্রেমী, কারা আসলে আমার মতো ভাত খাওয়া ছেড়ে দিতে হবে এই ভয়ে ডায়েট করেন না, তারাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই তো আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর বাসায় বেশি বেশি করে রান্না করবেন, পরিবার পরিজনকে নিয়ে খাবেন। দিন শেষে আসলে পরিবারের মানুষগুলোই আপনার আপন, আর কেউই কিন্তু আপনার আপন না, বিপদে আপদে কিন্তু আপনার পরিবারের মানুষই আপনার পাশে দাঁড়াবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।